আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে যে কোনো সময় তাইওয়ানে বিমান হামলা চালাতে পারে বেইজিং। তাইওয়ানে বেইজিং যদি সত্যি সত্যি বিমান হামলা চালায় এবং এ ব্যাপারে যদি তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাহলে এটি তাইওয়ানের জন্য চরম এক দুঃসংবাদ হতে যাচ্ছে। তাইওয়ান তার নিরাপত্তা নিয়ে চরমভাবে উদ্বিগ্ন, আর আমেরিকা এই মুহূর্তেই 200 সৈন্যের একটি ট্রেনিং দল পাঠিয়েছে তাইওয়ানে। তারা তাইওয়ানকে আমেরিকার বিভিন্ন ধরনের সমরাস্ত্র, তাদের পাঠানো হারপোর মিসাইল প্রশিক্ষণের জন্য এই সৈন্যদল পাঠিয়েছে। অর্থাৎ 200 সৈন্যদল পাঠানোর মাধ্যমে চীনের সাথে তাইওয়ানের উত্তেজনা আরও বৃদ্ধি পাবে, এটি নিশ্চিতভাবে বলা যায়। তাইওয়ানের প্রেসিডেন্ট আমেরিকা সফর করছেন, এটি নিয়ে তাইওয়ানকে ঘিরে প্রায় অবরোধের মতো করে তিন দিনের যে প্রশিক্ষণ মহড়া চালিয়েছিল চায়না তাইওয়ানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর জন্য, ইতিমধ্যে সেই মহড়া শেষ হলেও তারা যুদ্ধজাহাজ থেকে শুরু করে যুদ্ধ বিমান এগুলো সরিয়ে নেয়নি। এগুলো তাইওয়ানকে কর্ডন করে এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে। আর এই প্রেক্ষাপটে আমেরিকার যুদ্ধজাহাজ সরাসরি তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে, যদিও এটি একটি প্রতীকী প্রবেশ বলা যেতে পারে। কারণ চীনের যতগুলো যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমান তাইওয়ানকে ঘিরে তাদের কার্যক্রম পরিচালনা করছে, আমেরিকার 1 থেকে 2টি যুদ্ধজাহাজ এটি একটি প্রতীকী প্রতিবাদ হতে পারে। আমেরিকা মাঝে মধ্যেই তাদের জাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার এখানে নোঙ্গর করার চেষ্টা করে। অর্থাৎ চীন বর্তমানে যে ধরনের সামরিক সক্ষমতা প্রদর্শন করছে আমেরিকা সেটিকে নস্যাৎ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এই যুদ্ধজাহাজ প্রেরণ তারই অংশ হিসেবে বলা যেতে পারে। আমেরিকার টপ সিক্রেট নথিতে ফাঁস হয়েছে সেটিতে বলা হয়েছে যে কোনো সময় চীন তাইওয়ানের উপরে তাদের বিধ্বংসী বিমান হামলা পরিচালনা করতে পারে, এবং রাশিয়া যেভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে তার চেয়ে অনেক সহজ হবে চীনের তাইওয়ানে হামলা পরিচালনা করার ক্ষেত্রে। কারণ ভূকৌশলগত অবস্থান দিক দিয়ে বিচার করলে তাইওয়ান এমন জায়গায় অবস্থান করে চীন মাত্র 1 মিনিটের ভিতরে তার বিমান বাহিনীর মাধ্যমে তাইওয়ানের প্রতিটি পরতে পরতে আঘাত হানতে সক্ষম হবে। এই ব্যাপারটি নিয়ে চরম উদ্বিগ্ন রয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট। তিনি চীনের এই ধরনের সামরিক আগ্রাসনকে, এই ধরনের সামরিক মহড়াকে অনেকটা দায়িত্বজ্ঞানহীন কর্তব্য বলে মনে করেছেন। বন্ধুরা, তার কাছে দায়িত্বজ্ঞানহীন মনে হলেও চীনের কাছে সার্বভৌমত্বের অধিকার। চীন তাইওয়ানকে নিজেদের ভূমি বলে মনে করে এবং এটি একটি অবাধ্য দ্বীপ বলে মনে করে। জাতিসংঘের আন্তর্জাতিক রেজুলেশন অনুযায়ী তাইওয়ান চীনের অংশ। বন্ধুরা, আমেরিকা এক্ষেত্রে দ্বিচারিতা অবলম্বন করছে। আমেরিকা মুখে তাইওয়ানকে জাতিসংঘের সনদ অনুযায়ী চীনের অংশ বললেও সে অস্ত্র প্রদানের মাধ্যমে এখানে চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে মদদ দিচ্ছে। এখানে সুস্পষ্টভাবে আমেরিকা তার নীতি লঙ্ঘন করছে। অর্থাৎ সে যেটি মুখে বলছে বাস্তবে সেটি সে বিশ্বাস করছে না। বাস্তবে সে এমন কিছু করছে যেটি তাইওয়ান প্রণালীতে আর একটি যুদ্ধের দামাবা বাজিয়ে দিচ্ছে। চীন যদি যে কোনো সময় তাইওয়ানের অভ্যন্তরে বিমান হামলা পরিচালনার মাধ্যমে তাইওয়ানের সামগ্রিক প্রতিরোধ সক্ষমতাকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেয় এবং তারপর হয়তো তারা শত্রু সেনা অবতরণের মাধ্যমে তাইওয়ানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ শিল্প কারখানা এবং অন্যান্য যে সামরিক বেসামরিক স্থাপনাগুলো রয়েছে সেগুলো দখল নেওয়ার জন্য চীন মোটামুটি নিশ্চিত হয়ে আছে, এবং চীন এক্ষেত্রে তাদের চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে বলে মনে করা হচ্ছে। এখন একটা জিনিস ভেবে পাওয়া যাচ্ছে না বা এর কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে দেখছেন তাদের কাছে আমাদের অবশ্যই বক্তব্য থাকবে বা প্রশ্ন থাকবে, আসলেই সত্যি সত্যি যদি চীন বিমান হামলা অথবা বিভিন্ন ধরনের হামলা পরিচালনার মাধ্যমে চারদিক থেকে তাইওয়ানকে এমনভাবে কর্ডন করে ফেলে তাইওয়ানের অন্য কোনো উপায় আর থাকবে না। তাইওয়ানের অন্য কোনো উপায় যদি না থাকে, চীন যদি চূড়ান্তভাবে তাইওয়ানের দখলের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে আমেরিকার ভূমিকা কী হবে? বন্ধুরা, আমি আপনাদের কাছে প্রশ্ন সহকারে জানতে চাই, যদি তাইওয়ানকে দখল করার জন্য চীন মোটামুটি তার চূড়ান্ত বিধ্বংসী হামলা পরিচালনা করে থাকে, সেক্ষেত্রে আমেরিকার ভূমিকা কী হবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আমেরিকার ভূমিকাটি স্পষ্ট। আমেরিকা সেখানে কোনো প্রফেশনাল সৈন্য পাঠাবে না, অর্থাৎ তারা কখনোই কোনোভাবে ইউক্রেনের মাটিতে নিজেদের সৈন্য পাঠাবে না। যদিও তারা 2-1 জন পাঠিয়ে থাকে, সেটি অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ইউক্রেনকে তারা সৈন্য পাঠিয়ে সহযোগিতা করবে না। সেক্ষেত্রে আমেরিকার উল্লেখযোগ্য একটি মতাদর্শ হলো বা আমেরিকার এক্ষেত্রে নীতি হলো, আমরা ইউক্রেনকে বিভিন্ন ধরনের সামরিক সহযোগিতা প্রদানের মাধ্যমে তারা যেন তাদের সার্বভৌম নিরাপত্তা এবং নিজেদের ভূমি উদ্ধার করতে সক্ষম হয় সেইভাবে অস্ত্র পাঠাবো, সৈন্য নয়। তবে এক্ষেত্রে আমেরিকার নীতি কী হবে? তাইওয়ান কি এখানে সরাসরি চীনের সাথে যুদ্ধে জড়াবে? একটা ব্যাপার আপনাদের বলে দিতে চাই,
তাইওয়ান নিয়ে যদি আমেরিকা সরাসরি চীনের সাথে যুদ্ধে জড়ায় তাহলে সেখানে এমন ধরনের একটি পদ্ধতিগত কনফ্লিক্ট শুরু হবে যেটিকে থামানোর জন্য বিশ্বে আপাতত আর কোনো ওয়ে পাওয়া যাবে না এবং এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ বলেন আর চতুর্থ বিশ্বযুদ্ধ বলেন সেটি একেবারে নাকের ডগায় চলে আসবে আর সেক্ষেত্রে চীন এবং রাশিয়া মিলিতভাবে পুরোপুরি আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে নামবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই তখন একটি মহাযুদ্ধ শুরু হবে তাইওয়ান প্রণালী নিয়ে আমেরিকা যদি এখানে যুদ্ধে জড়ায় তাহলে একটা ব্যাপার আপনাদের স্পষ্ট করে দেই তা হচ্ছে এখানে চীনও যুদ্ধে জড়িয়ে যাবে তার সাথে জাপানও যুদ্ধে জড়িয়ে যাবে জাপান যদি আমেরিকার উপর রেস্ট্রিক্টেড জারি করে যে আমার যে সকল ঘাঁটি আছে সেখান থেকে চীনের উপরে হামলা পরিচালনা করা যাবে না তাহলে হয়তো এই যুদ্ধে বা এই হামলা থেকে জাপান রক্ষা পেতে পারে অথবা আমেরিকা যদি তাদের সপ্তম ওভার থেকে চীনের উপর হামলা পরিচালনা করে তাহলে চীন তার ব্ল্যান্ড বেস মিসাইলগুলোকে এমনভাবে পয়েন্টেড করে রেখেছে যেগুলো আধা ঘন্টার মধ্যে আমেরিকার সপ্তম নৌবহরকে ধূলিসাৎ করে দেবে জাপানে অর্থাৎ জাপানে আমেরিকার অবস্থানের কারণে জাপান হামলার শিকার হবে আর যখন জাপান হামলার শিকার হবে তখন জাপানও চাইবে চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে বন্ধুরা চীনের এই তাইওয়ান প্রণালীর অদূরে অকিয়ানা দ্বীপপুঞ্জে আমেরিকার বৃহত্তম একটি নৌঘাঁটি রয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মূলত সেখান থেকে এখানে হামলা পরিচালনা করা হবে আর এই টোটাল অকিয়ানা দ্বীপপুঞ্জ সরাসরি চীনের ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলের আওতায় রয়েছে এবং চীন খুব সহজেই এই অকিয়ানা দ্বীপপুঞ্জের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক কন্টিনিউয়াসলি বা সিমেন্টিয়াসলি হামলা চালাতে সক্ষম কোনো আকাশপথ রক্ষা ব্যবস্থার মাধ্যমে হয়তো কয়েক মিনিট ঠেকিয়ে রাখা যাবে চীনের হামলা কিন্তু চীনের হামলাকে চূড়ান্তভাবে ঠেকিয়ে দিতে সক্ষম নয় আমেরিকার এই সকল ঘাঁটিগুলো সুতরাং সেখানেই আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যাবে এখন চীন যে খুব ধ্বংসের কাছাকাছি চলে যাবে এটিও স্বাভাবিক কারণ আমেরিকা এবং চীনের মতো দুইটি শক্তি যখন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে তখন তাদের এক পক্ষের ক্ষতি হবে আর এক পক্ষের ক্ষতি হবে না এটি আপনি হলফ করে বলতে পারেন না বন্ধুরা আমেরিকার শক্তির কাছাকাছি ধ্বংস হয়ে যাবে চীনও মোটামুটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে তখন দুই পক্ষ একে অপরকে ঘায়েল করার জন্য হয়তো পারমাণবিক অস্ত্র প্রয়োগের ব্যাপারটি চিন্তা করবে আর এর সাথে যদি কোনোভাবে রাশিয়ায় যুদ্ধে জড়িয়ে যায় তাহলে আমেরিকা এবং কুটাল ইউরোপের খবর আছে রাশিয়া এই সুযোগটি গ্রহণের মাধ্যমে ইউরোপে পারমাণবিক হামলা চালাতে পারে অথবা তিনি এই যে যুদ্ধটি করছেন ইউক্রেন যুদ্ধটি একেবারে শেষ করে দেওয়ার জন্য চীনের সমর্থন পেলে সঙ্গে সঙ্গে এখানে পারমাণবিক হামলা পরিচালনার মাধ্যমে সমগ্র ইউক্রেনকে করায়ত্ত করে নেবে অর্থাৎ তাইওয়ান প্রণালীতে পৃথিবীর জন্য একটি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে যদি আমেরিকা এবং চীন এ ব্যাপারে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারে বন্ধুরা চীনের তরফ থেকে চীনের প্রেসিডেন্টের তরফ থেকে সমঝোতা করার কোনো ওয়েই নেই কারণ তাইওয়ান চীনের কাছে এমন একটি আবেগ তাইওয়ান চীনের কাছে এমন একটি বিষয় যেখানে শি জিনপিং কোনো আবেগ প্রয়োগ করতে পারবেন না এবং তার ন্যূনতম কোনো ছাড় দেওয়ার অপশন এখানে নেই সুতরাং এখানে তার কি করার আছে এখানে যদি তাইওয়ান অবাধ্য হয়ে আমেরিকার সাথে এই ধরনের আচরণ করে তাহলে আমেরিকা এবং তাইওয়ান যদি একটি জোট হিসেবে এখানে আবির্ভূত হয় তাহলে তাইওয়ানকে গিলে খাওয়ার জন্য চায়না ড্রাগনের যা যা করা প্রয়োজন সে তাই তাই করবে সামগ্রিকভাবে তাইওয়ান প্রশ্নে চীন কোনো আপোষে যেতে পারবে না সেটি আন্তর্জাতিকভাবে বলেন বা মিস্টার শি জিনপিংয়ের উপরে অভ্যন্তরীণ চাপের কারণে বলেন সুতরাং অভ্যন্তরীণ চাপ এবং আন্তর্জাতিক চাপ এই দুইটি প্রেসারে মোটামুটি শি জিনপিং পূর্বেই একটি সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছেন এবং এ ব্যাপারে তিনি মিস্টার জো বাইডেনকে স্পষ্ট করেছেন যে তাইওয়ান চীনের মানুষের কাছে চীনের জনগণের কাছে এমন একটি আবেগ যে বিষয়ে চীন কখনোই ছাড় দিতে পারবে না ন্যূনতম ছাড়ও এখানে সে দিতে পারবে না জিরো টলারেন্স নীতি অনুযায়ী তাইওয়ানকে চীনের সাথে চীন তার মূল ভূখণ্ডের সাথে যুক্ত করবে এটি প্রথম এটি সর্বশেষ এবং এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকা উচিত নয় এখানে যদি কোনো প্রভাবশালী শক্তি নাক গলানোর চেষ্টা করে তাকেও এখানে হামলার মুখোমুখি হতে হবে সুতরাং ব্যাপারটি নিয়ে এত সহজেই আমেরিকা ছাড় পাবে বলে মনে হয় না আর আমেরিকা এখানে চেষ্টা করছে তাইওয়ানকে এইভাবে এই করার মাধ্যমে যতটা সম্ভব হিস্সা আদায় করে নেওয়া কারণ তাইওয়ান যদি কোনোভাবে চীনের হস্তগত হয় পুরো প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলটুকু মোটামুটি চীনের হস্তগত হয়ে যাবে আর তখন স্বাধীন সমুদ্র চলাচলে বা স্বাধীন জাহাজ চলাচলের যে একটি নীতি নিয়ে আমেরিকা এবং তার বিশ্বের বন্ধুরা বিভিন্ন ধরনের নিয়মকানুন জারি করে রেখেছে সেটিতে প্রচণ্ড রকমের বাধার সৃষ্টি হবে এবং আমেরিকা এখানে প্রচণ্ড রকমের এক চাপে পড়বে আমেরিকা এই মুহূর্তে জুয়ার মতো খেলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ তার কাছে একটি গ্যাম্বলিং
এবং তাইওয়ান চীন ব্যাপারটিও তার কাছে একটি গ্যাম্বলিংয়ের মতো। এই গ্যাম্বলিংয়ে যদি সে হেরে যায় সে তার পরাশক্তি তকমা হারাবে এবং নতুন বিশ্ব ব্যবস্থায় তাকে নতুন করে অ্যাডজাস্ট হতে হবে, যেখানে বিশ্ব মডেল হিসেবে রাশিয়া এবং চীন আত্মপ্রকাশ করছে। অর্থাৎ সামগ্রিক বিশ্ব ব্যবস্থায় দারুণ একটি পরিবর্তন আসতে চলছে, আশা করি আপনারা তার সাক্ষী হবেন। আপনাদের কি মনে হয় এই ব্যাপারে? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে বিষয়টি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।